সালামু আলাইকুম, নমস্কার। নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো যা হোক, আবার একটা ইলেকট্রিক্যাল গাড়ি নিয়ে চলে আসলাম। অ্যাকচুয়ালি গাড়িটা পুরা গাড়িটা খোলাই আছে, কিন্তু তারপরেও গাড়িটা আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য আমার দোকানের থেকে অনেক দূরে দূরে যে গাড়িগুলো যায় তার জাস্ট একটা প্রমাণ দেওয়ার জন্য। তো এই গাড়িটা অ্যাকচুয়ালি ইনারা নিয়ে যাবে বোম্বে। তো দাদারা বোম্বে আমার যে ইউটিউব চ্যানেলটা ওনারা দেখেছিল, দেখে উনি আমাকে বলল, ওনার বাড়ি অবশ্য ওয়েস্ট বেঙ্গলের ভিতরে, কিন্তু উনি বোম্বে মীরা রোডে একটা কাজ করে, লয়ার কাজ করে। তো কাজ করার পরে উনি আমার ইউটিউবে ভিডিওগুলো দেখে প্রতিনিয়ত। তো দেখার পরে উনি আমাকে একদিন ফোন করে যে দাদা দেখুন, আমার বাড়ি তো আপনার ওয়েস্ট বেঙ্গলে কলকাতায়, তো যাওক আপনার গাড়িটা গাড়িগুলোর ভিডিও আমি দেখি, তাই এই টাইপের সেম এই টাইপের একটা গাড়ি আমার প্রয়োজন। কিন্তু গাড়িটা আমি আমার ফ্যামিলি সহ যাচ্ছি বাড়ি, আমি আসার সময় পুরো গাড়িটা, যেহেতু আমার 4টি 5টা ট্রেনের টিকিট কাটা থাকবে, তো সবাই আমরা হাতে হাতে করে নিয়ে চলে আসব। তা আমি বলেছিলাম হ্যাঁ করে দেওয়া যাবে, সমস্যা নেই। তো উপরের যে আপনার কাঠের যে চালিটা, সেই চালিটা ওনাদের প্রয়োজন নেই, উনি বোম্বে নিয়ে আর একটা খাসা মতো করে নেবে। তা দেখুন পুরো গাড়িটা খোলা আছে এখন, বর্তমানে খুলে ফেলেছি পুরো গাড়িটা, খুলে ওনারা নিজেরাই ওনাদের সুবিধাতে প্যাকেট করে নিচ্ছে। এই দেখেন এই ব্যাটারিটা রাখা আছে, দ্বিতীয় কথা এই বস্তার ভিতরে চাকা, মোটর, ডিজিটাল মিটার, বাইকের সামনের চাকা, বাইকের সগার, এই যে দেখেন আপনার চেসিস, এক্সেল, মাঠঘাট, সবগুলো প্যাকেট করাই গেছে, এমনভাবে প্যাকেট করেছে আমি নিজেই প্রথম চিন্তায় পড়ে গেছিলাম যে আসলে ওনারা কীভাবে নিয়ে যাবে এত দূরের একটা রাস্তা, কীভাবে নিয়ে যাবে, ট্রেন কি আসলে অ্যাকসেপ্ট করবে। কিন্তু আমার ভিডিওটা এমন একটা টাইমই করা আছে, ওনারা নিয়ে যাওয়ার পরে 3-4 দিন পরে আমি ভিডিওটা দিচ্ছি, 4-5 দিন পরে। তো এই 4-5 দিনের ভিতরে ওনারা এর ভিতরে আমাকে ফোন করেছিল যে দাদা দেখেন আমরা গাড়িটা ফিটিং করছি, আমার যদি কিছু প্রয়োজন আপনি ফোন করবেন। তো সামনে সগার কিছু কিছু কাজ ওনারা ফিটিং করার সময় ভিডিও কল দিয়েছিল, আমি দেখিয়ে দিলাম যে দাদা না এই প্ল্যানে এই প্ল্যানে এই প্ল্যানে এই প্ল্যানে করেন। তো আসলে বোম্বে যখন একটা কমপ্লিট গাড়ি আমি পাঠানোর জন্য একটা ট্রান্সপোর্টে যদি কথা বলি, তখন ওনারা 12-13 হাজার টাকা বলে যে পুরো গাড়ি কমপ্লিট গাড়ি 12-13 হাজার টাকা লাগবে বোম্বে পাঠাতে। তা সেই অনুযায়ী ওনাদের নিয়ে যেতে আমি মনে করি 2000 টাকাও এক্সট্রা খরচা হয়নি, ওনারা গাড়িটা নিয়ে চলে গেছে। তো যাই হোক, আমি একটা বিশাল একটা টেনশনের মধ্যে পড়ে গেছিলাম যে পুরো গাড়িটা কীভাবে ফিটিং করবে, কীভাবে কী করবে কি না করবে। কিন্তু অ্যাকচুয়ালি যখন ওনারা, আমি যখন ভিডিওটা ইউটিউবে দিচ্ছি, তখন গাড়িটা ওনারা ফুল কমপ্লিট করেই ওকে হয়ে গেছে আর কি, ফিটিং তখন শুরু হয়ে গেছে। তো ওই যে গাড়িটা দেখেন এখন ওই খোলা পাস্টগুলো ওনাদের গাড়ি উঠানো, ওনাদের গাড়িতে উঠানো হবে, এই জন্য ওই যে গাড়ি নিয়ে চলে এসছে আর এই মালগুলো এই যে দাদারা উঠাচ্ছে। তো অ্যাকচুয়ালি কী বলুন তো, মানে সম্ভব মানে অসম্ভবকে সম্ভব করাই মানুষের কাজ, আপনারাও পারবেন ইচ্ছা করলে, ট্রাই করলে, যত দূরের থেকে, তারপরেও যে কোনো রাজ্যের থেকে যে কোনো জায়গার থেকে আমার কাছে গাড়ির অর্ডার যদি কেউ এখন দেয়। আমি একটা মানে ট্রান্সপোর্টের একটা ঝামেলায় নিয়েছিলাম, কিন্তু কালকের সেটা আমি সাকসেস হয়ে গেছি অলরেডি, ট্রান্সপোর্টের যে আমি যোগাযোগটা অনেক বেশি সুন্দরভাবে করেছি। এই দেখেন গাড়িতে লোড হচ্ছে আপনার ওনাদের মালগুলো। তো যে কোনো রাজ্যেতে যদি গাড়ি অর্ডার এখন কেউ চায়, দিল্লি, বোম্বে বা যে কোনো জায়গায়, ইয়ে নিই মানে পুরো ইন্ডিয়ার ভিতরে যে কোনো জায়গায়, ভারতবর্ষের ভিতরে, আমি সেখানে পৌঁছায় দিতি, মানে পৌঁছায় দেওয়ার মতো পরিবেশ আমার এখন হয়ে গেছে। এই যে ব্যাটারিগুলো দেখেন উঠাচ্ছে। তো আজকের ওনাদের গাড়িটা বোম্বে নিয়ে যাচ্ছে, কেউ অন্য আরেকজন অন্যটায় রাজ্যে নিয়ে যাবে। যদি কেউ এইভাবে খুলে নিয়ে যায় পাটে পাটে, তাদের সামনে গাড়ি খোলা মানে কমপ্লিট গাড়ি তাদের সামনে খুলে খুলে দিলে তারা টুকটাক ফিটিং করে নিতে হবে, তারা বুঝে নেবে। তারপরে কেউ যদি না বুঝতে পারে তাহলে কমপ্লিট গাড়িও আমি পাঠাতে পারবো, কোনো চাপ নেই, কোনো রিস্ক নেই, কোনো টেনশন নেই, ঠিক আছে। আপনার গাড়িটা যেমন কোনো প্রকারে এক বিন্দু পরিমাণ ডেমারেন্স হলে আমি বুঝিয়ে দেবো। তো যাই হোক, আপনারাও অনেক দূরত্বে দূরত্বে ভিডিও দেখেন, কেউ টেনশন করেন যে এত বড় একটা গাড়ি কীভাবে নিয়ে আসবো, যে কোনো জায়গার থেকে আপনারা অর্ডার দিলে আমি সেখানে পৌঁছে দিতে পারবো, কোনো চাপ নেই, কোনো টেনশন নেওয়া লাগবে না। তো যাই হোক, দাদা এখন কিছু এই মুহূর্তে কিছু কথা বলবে। আপনারা গাড়িটা চলছে, অনেক গাড়ি আছে বন্ধ দিকে।
ওনাদের টাইম তো শর্ট আছে, লং ভিডিও করতে পারলাম না ওনাদের, আমি বিদায় করে দিচ্ছি।